মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও আছি কোনোরকম, মোটামুটি ভালো। খুব ভালো নিয়েই বলবো না, শরীরটা একটু খারাপ যাচ্ছে। আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। এই যে চা মাম্মা খাচ্ছে, চাটা খাবো, খেয়ে দেখি কী রান্না করতে হবে। ওই এঁচুর চিংড়ি রান্না করবো হয়তো আজকে। এঁচুর এনেছিলো কালকে, কালকে তো আর করিনি, আজকের হয়তো এঁচুর চিংড়ি করবো, আর দেখি কী করি। নমস্কার বন্ধুরা, আসলে আজকে আমার বউ ব্লকে আসতে পারছে না, ওর শরীরটা খুবই খারাপ। ঘটনাটা ঘটেছে কি, 29 তারিখে আমার বার্থডে ছিল, আমার বউ ও আমার ছেলে খুব সুন্দরভাবে আমার বার্থডে সেলিব্রেশন করেছিল। ও আমার দিদির ছেলে, আমার ছোটো শালী এসে আমাকে একটা খুব সুন্দর সারপ্রাইজ দিয়েছিল। মুহূর্তটা খুব ভালো ছিল, কিন্তু ঘটনাটা হচ্ছে পরের দিন আমি কাজে যাই, কাজ থেকে ফেরার পথে বৃষ্টি হচ্ছিলো, তো গাড়িটা একটা গাড্ডায় পড়ে স্কিড করে অ্যাক্সিডেন্ট ঘটে। আমারও চোট লেগেছে, গাড়িটার একটু বেশি চোট লেগেছে, আমার পা ছিলে গেছে, হাত পা ছিলে গেছে, প্যান্টটা পুরো ছিঁড়ে গেছে, মাথায় হেলমেট ছিল বলে মাথায় বেশি চোট লাগেনি। তো আমি বাড়িতে এসে ব্যাপারটা আমার বউকে জানাইনি, কারণ আমি জানি ও সুগারের রোগী, বললে পরে টেনশান করবে এবং ও সুগারটা বেড়ে যাবে। তো আমি বলিনি, কিন্তু আমার ছেলে ব্যাপারটা বুঝতে পারে, ও ব্যথা খ্যাথা দেখে ও বুঝতে পারে যে বাবার একটা কোনো দুর্ঘটনা ঘটিয়েছে। তো ও গিয়ে ওর মাকে সব ব্যাপারটা জানিয়ে দেয়, ব্যাস জানাতে যায় হয় তাই হলো। বউয়ের সুগার বেড়ে গিয়ে এখন 550, ইনসুলিন নিচ্ছে কিন্তু বিশ্রাম থেকে উঠতে পারছে না, মাথা ব্যথা ধরে রয়েছে। আমি বললাম তো তুমি বিশ্রাম করো, আমি আজকে বাড়িতে আছি, দেখি কী রান্না করা যায়। ছেলের স্কুল ছিল, ছেলে সকালবেলা বাসি খাওয়া একটু গরম করে খেয়ে চলে গেছে, তো আমি দেখি কী রান্না করতে পারি, যতটা সম্ভব করি, কারণ করতে তো হবেই। তোমাদের দেখাচ্ছি বন্ধুরা কী রান্না করা যায়। দেখো বন্ধুরা, আমি আজকে বাজার কিছুই করিনি, আগের দিনের কিছু বাজার ছিল সেগুলো আজ কেটে করে রেডি করলাম। এখানে চিংড়ি মাছ রয়েছে, এখানে এঁচুর রয়েছে, আলুও কেটে নিয়েছি, ডাল রয়েছে, আর একটু ভাজা। দেখা যাক কী রান্না করতে পারি এবং সেই রান্নাটা কতটা খাওয়ার উপযুক্ত হয়। উপায় নেই, না হলেও খেতে হবে, কেন বউয়ের যখন শরীর খারাপ রান্না তো করতেই হবে, নাহলে খাবো কি? ঠিক আছে বন্ধুরা, আমি রান্না করছি, পরে আবার আসছি, তোমাদের দেখাচ্ছি আমি কী রান্না করলাম। দেখো বন্ধুরা এই সবটা সেদ্ধ করে নিয়েছি, এখন চিংড়ি মাছ ফ্রাই করছি, তারপরে তোমরা ফ্রাই করে নেব। তারপরে বানাবো এঁচুর চিংড়ি। দেখো বন্ধুরা, আমি ইন্ডাকশন কুকার রান্না করছি, বেগুন ভাজা, কিন্তু গ্যাস শেষ হয়ে গেছে 30 তারিখ, 1 তারিখ মেরে ছিল বলে গ্যাস পাওয়া যায়নি। তো গ্যাসের কাছে সকালে ফোন করলাম গ্যাস দেওয়ার জন্য, বলল দাদা আজকেও গ্যাস পাবেন না, আমার 1 তারিখ কোনো গাড়ি লেগে হয়নি বলে আজ কোনো গাড়ি আসেনি, আপনি কাল সকালে অবশ্যই গ্যাস পেয়ে যাবেন। তো কালকে অপেক্ষায় থাকতে হবে, তা না হলে এখন ইন্ডাকশন কুকারই সম্বল, তাতেই রান্না করছি। ঠিক আছে দিদি। দেখো বন্ধুরা, চিংড়ি হয়ে গেছে, কালারটা কেমন হচ্ছে বলবে, আর খেয়ে কেমন লাগছে সেটা বউ বলবে। হয়ে এসছে, এর মধ্যে ঘি দিয়ে দেবো, ব্যাস তাহলে কমপ্লিট। দেখো বন্ধুরা, আমার রান্না পুরো হয়ে গেছে, বাসন টাসন মেজে আমি পরিষ্কার করে নিয়েছি, বেসিন টেসিন কমপ্লিট হয়ে গেছে, বউ এখনও শুয়ে আছে, শরীরটা খারাপ। তো এখন 2 বাজে, বউকে ডাকি, দেখি ও কী বলে, শরীর কেমন আছে। আমার তো রান্না কমপ্লিট। এখনো শুয়ে আছে, অন্ধকার ঘর। এই দেখো মেয়েটা আমার এখানে দুষ্টুমি করছে। শোন 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 শোন, ওঠো। সেই ওষুধ খেয়ে ঘুমিয়েছে সকাল 9টার সময়, উঠতেই পারছে না, এতটা সুগার বেড়ে রয়েছে। কী গো, শোন, ওঠো ওঠো। তখন মাকে ডাকছি বলে বাবা দুষ্টুমি করছে আমার সাথে, কেন দুষ্টুষ্টি করছিস তুই? মাকে ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো, বলো মা ওঠো, মা ওঠো, মাকে হানকি আসো, মাকে হানকি আসো, যা আমার মাকে হানকি আসো, শোন শোন।
ওঠো, ওষুধ খেতে হবে তো, ওঠো। কি গো, আরে ওঠো, অনেক বেলা হয়ে গেছে, ওঠো, স্নান ফান করে নাও, ওষুধ খেতে হবে, ওঠো 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 ওঠো। রান্না করতে হবে, রান্না আমি যা পারা করে নিয়েছি, তুমি চলো দেখে নাও। হ্যাঁ কী করবো, দুটো বাজে তুমি শুয়েছিলে, আমি যা ছিল আমি বাজার কিছু করিনি, যা ছিল ওই যা রান্না করে নিয়েছি, চলো ওঠো দেখে নাও, দুটো বেজে গেছে, মামাকেও খেতে দিতে হবে, স্নান করে একটু খেয়ে ওষুধগুলো খেয়ে নাও, ওঠো চলো মা, তুমি স্নান করে নাও, চলো খেয়ে নাও, আসো দেখো কী রান্না করেছি, পছন্দ হবে কি না, করতে তো হবে, কী করা যাবে, যা পেরেছি করেছি, দেখে নাও, আসো চলো 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 আচ্ছা চলে চলো চলে আসো চলে আসো চলে আসো, তুমি কী করবে কী করবে কী করবে কী করবে, স্নান করবে স্নান করবে, চলো স্নান করি চলো স্নান করে দেবো, চলো স্নান করে দেবো, মামার ওপরে চুলটা এরকম কেন, আমার ছেলে খুব ছোটো করে কেটে দিয়েছিলো, তারপর থেকে আর উঠছেই না, টিমার দিয়ে আমার ছেলে ছোটো করে চুল কেটে দিয়েছিলো, তারপরে আর উঠছেই না চুলটা, আর উঠছেই না, দেখো দেখো আমি এই রান্না করেছি ভাত, বেগুন ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা, ডাল করেছি টকের ডাল, আর ইঁচড় ছিল চিংড়ি মাছ, ইঁচড়ে চিংড়ি করেছি, হয়ে গেল খাওয়া, বেশ ঠিক আছে, এবার মামা খাওয়া করে, আমার বর কত সুন্দর করে রান্না করে রেখেছে, আমি তো ঘুমাচ্ছিলাম মাথায় তুলতে পারছি না, এতটাই শরীর খারাপ লাগছে, 500 সুগার হয়ে গেছে, 545-এর মতো, যেন শরীর খুব খারাপ, আমার বোন যদিও খুব সুন্দর রান্না করে, করেও সে খেয়ে বলবো কেমন হয়েছে, ঠিক আছে চলো পরে, ঠিক আছে এখন তুমি স্নান করে নাও, স্নান করে খেয়ে ওষুধটা খেয়ে করে নিয়েছি, স্নান করে পুজোটাও দিয়ে নিলাম, এই যে পুজোটা দিয়ে নিয়েছি, প্রদীপটা নিভে গেল, এই যে গণেশ ঠাকুরটাকে অন্য জায়গায় নিয়ে নিয়েছি, কারণ একটু অন্যদিকে ছিল, দিকটা একটু চেঞ্জ করেছি, এখন মামাকে খেতে দেবো, বর স্নান করলে ওকে খেতে দেবো, আমিও খাবো, ঠিক আছে চলো। বন্ধুরা আমি খেতে বসেছি, উচ্ছা ভাজা কুমড়ো এই বেগুন ভাজা দিয়ে খেয়েছি, এখন আমি দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে আর এই যে এঁচড় করেছে, জাস্ট দারুণ হয়েছে, এত সুন্দর হয়েছে, ছেলে খেয়ে বলবে যে বাবা তুমি অনেক ভালো রান্না করেছো, তুমি রোজ রান্না করবে, এরকম বলবে, ভালো রান্না করে আমার বর। বন্ধুরা আমি খেয়ে বাসন টাসন মেজে চলে আসলাম, একটু মাথা ঘুরছে, কি বলবো তোমাদের, তো মাথাটা ঘুরছে, শরীরটা অস্থির অস্থির করছে, এবার আবার একটু শুয়ে পড়বো, কিছু করার নেই, কাজে শুয়ে থাকা ছাড়া কিছু করার নেই, শরীরটা খুব খারাপ লাগছে, শরীর মানে সুগার এতটাই বেড়ে গেছে না, তার জন্য মাথা ব্যথা খুব করছে, বর রান্নাগুলো করেছে খুব সুন্দর হয়েছে, সবকটা রান্না মানে ডাল তরকারি কুমড়ো উচ্ছে কুমড়ো বটি আর ভালো মন্দ কিছু নেই, যাই হোক তবু নুন মিষ্টি সব ঠিকঠাক ছিল, ভালো লাগলো খেয়ে, সবসময় তো নিজের হাতেই রান্না খাই, ভালোও লাগে না, আজকে বর রান্না করেছে মনে হলো একটু শান্তিতে খেলাম, ঠিক আছে চলো আমি একটু রেস্ট নিই, ঠিক আছে আমাকে ঘুম থেকে উঠে নিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে যে এখন ছেলে খাওয়া নিয়ে আসলো, সিঙ্গারার এই ছোটো ছোটো কাটা নিমকি, ওগুলোই এখন খাবো, আমরা সবাই খাবো, বরকে ওই ঘরে দিয়ে এসেছি, এই ঘরে আমি আর ছেলে খাবো, দাঁড়াও দেখাই, ছেলের আর আমার চা তো আমরা খেয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, ওরা রাতের বেলায় একটু ভাত বসিয়ে দিলাম, ভাত ছিল না তাই এখন একটু ভাত বসালাম, দেখো বন্ধুরা আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো তাই একটুখানি ছেলে চুর মুড়ে এনে দিল, এখন এটা খাবো।